আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল অনলাইন হোম স্কুলের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান, ইসলাম ও নৈতিক শিক্ষা, সহকারী শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তৃতীয় শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তাজবিদের তাশদীদ এবং মাদের হরফ নিয়ে আলোচনা করব। আশা করি ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি আজকের এই আলোচনাটুকু শোনো, তাহলে এর উপর যেই যদি পরীক্ষায় প্রশ্নপত্র আসে, তাহলে আশা করি খুব সুন্দরভাবে তোমরা এটার অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের আলোচ্য বিষয় হলো, আলোচ্য বিষয় হচ্ছে তাশদীদ ও মাদের হরফ। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু বিষয় জেনে নেই, এখানে ফেসবুক আইডি দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি এই আলোচনাটুকু তোমাদের শুনতে বুঝতে কোনো রকম সমস্যা হয়, তাহলে এই নাম্বারে আমাকে ফোন দিয়ে এর যে কোনো সমস্যার সমাধান তোমরা নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলা ভাষায় বলতে বা লিখতে গেলে যদি একই অক্ষর আমরা পাশাপাশি দুইবার উচ্চারণ করতে চাই, তাহলে সেই অক্ষরগুলো যুক্ত করে পড়তে হয় বা লিখতে হয়। যেমন আমি যদি আব্বা বলি, তাহলে বর সাথে ব যুক্ত করে লিখতে হয়, আম্মা লিখলে মর সাথে ম যুক্ত করে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এভাবেই আরবি লিখতে গেলে, আরবি যদি আমরা পড়তে যাই, একই হরফ যদি পাশাপাশি দুইবার উচ্চারণ করতে যাই, তাহলে কিন্তু আমাদের এক বিশেষ চিহ্ন, হরকতের উপর একটি বিশেষ চিহ্ন আমাদেরকে অনুসরণ করতে হয়। সেই বিশেষ চিহ্নটি এখানে দেওয়া আছে, যেমন শিনের মাথার মতো। হ্যাঁ, এখানে এই চিহ্নটির নাম তাশদীদ। তাশদীদ দেখতে শিন হরফের মাথার মতো, তাশদীদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, যেমন আলিফ মিম জবর আম, মিম জবর মা, আম মা, আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা। আমি বলেছিলাম যে বাংলা হরফ, বাংলা অক্ষর যেভাবে আমরা যুক্ত করে দুইবার উচ্চারণ করি, ঠিক আরবি হরফ লিখতে বা বলতে গেলেও আমাদের এই বিশেষ চিহ্নটি যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমরা ওই অক্ষরকে দুইবার উচ্চারণ করতে পারি। তোমাদের সুবিধার্থে এখানে একটি সওয়াব দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ সহকারে আশা করি ক্লাস দেখবে। যেমন এখানে লেখা আছে আলিফ জের ই, নুনের উপরে এই চিহ্ন, সিনের মাথার মতো একটা চিহ্ন, এটাকে তাশদীদ বলে। হ্যাঁ, নুন জবর না, ইম না। যেমন মিম নুন জবর, মান নুন জবর না, এখানে দুইবার আমরা যুক্ত করে পড়ছি, মান না। আবার জয়া নুন জবর জন, নুন দুপেশ নুন, জন নুন, জোয়ালাম জের জিল, লাম জের লি, জিল্লি। এভাবে কিন্তু কয়েকটা শব্দ দেখানো আছে তোমাদের সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে কিন্তু যখন কায়দা পড়তে যাই বা কোরআন শরীফ পড়তে যাই, তখনই কিন্তু এরকম অনেক উদাহরণ আমাদের সামনে পড়ে। আমরা যখন কাদা মিল পড়তে যাব, তখন যদি আমরা এই বিষয়টাকে লক্ষ্য করি, এই বিষয়টাকে যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু এই আমাদের আরবি পড়াটা অনেক সহজ হয়ে যায়। তাহলে কি আমরা এই আমাদের এই ক্লাসের পড়াটুকুও কিন্তু আমরা আমাদের মক্তবের পড়ায় কাজে লাগাতে পারি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই তাশদীদ কীভাবে পড়তে হয়
সেটা বুঝছো। এবার আমরা আজকের আরেকটু টপিক মাদের হরফ। প্রিয় শিক্ষার্থীরা, তাজবিদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো মাদের হরফ। এখানে যদি আমরা কোরআন শরীফ পড়ার সময় মাদ অনুসরণ না করি তাহলে আমাদের কি কোরআন কিন্তু সহি হবে না। আমাদের কোরআন পড়ার একটাই কারণ আমরা সওয়াব বা নেকি অর্জন করব। আর যদি আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করতে পারি তাহলে কিন্তু আমাদের নেকির পরিবর্তে কি আমরা গুনাহগার হব। তাই আমরা কোরআন পড়ার সময় খুব সতর্ক থাকব, আমরা যেন মাদের এই নিয়ম কানুনগুলো যথাযথভাবে অনুসরণ করে কোরআন তেলাওয়াত করি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি মাদের হরফের বর্ণনা দিই। মাদ আরবি শব্দের কোনো হরফ টেনে পড়তে হয়, কোনো হরফ দীর্ঘ করে টেনে পড়তে হয়, দীর্ঘ করে টেনে পড়াকে মাদ বলে। এখানে মাদের হরফ তিনটি যথা আলিফ, অ, ইয়া, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের শূন্যস্থান শূন্যস্থান অথবা সত্য মিথ্যা এটা আসে। যেমন মাদের হরফ কয়টি ড্যাশ থাকে, যে মাদের হরফ যদি এরকম আসে মাদের হরফ ড্যাশ দিই, তাহলে সেখানে আমরা কী করতে কী দিতে পারি, মাদের হরফ তিনটি। এভাবেই কিন্তু আমরা দিতে পারি। যেমন কী আছে, মাদের হরফ তিনটি আলিফ, অ, ইয়া। এই তিনটি হরফ কখন মাদ হয়, কখন এই তিনটি হরফকে আমরা টেনে পড়ব, সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফের ডান পাশের অক্ষরে কে, আলিফের ডান পাশের অক্ষরে যখন জবর হয় আমরা দেখতে পাচ্ছি যে আলিফের ডান পাশের অক্ষরে কি আলিফ তার ডানে বা উপরে আছে কি জবর, এখানে আমাদের টেনে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা এক আলিফ টেনে পড়তে হবে। আমরা যদি এখানে শুধু বলি বা জবর বা, তাহলে কিন্তু আমাদের এই মদের যেই নিয়ম সেটাকে কিন্তু আমরা পালন করলাম না, সেই বা হক মদের যেই হক সেই হক কিন্তু আমরা আদায় করলাম না। এবার আসি ওয়াও, ওয়াও সাকিন এর ডান পাশের অক্ষরে পেশ হলে, ও যদি সাকিন থাকে তার ডান পাশের অক্ষরে যদি পেশ হয় তাহলে কি করতে হয়, মদের মাদ মানে টেনে পড়তে হয়। যেমন এখানে কি আছে, বা ওয়াও পেশ বু, হ্যাঁ, অ সাকিন তার ডানে কি আছে, বায়ের উপর পেশ আছে, তাহলে বা অপেশ বু মিলিয়ে পড়তে হবে। বা অপেশ বু যদি আমরা পড়ি বা অপেশ বু তাহলে কিন্তু হবে না, তাহলে শুধু বা পেশ পড়া হবে, সেক্ষেত্রে মাদ আদায় হবে না। তাহলে মাদ আদায় করতে হলে কি করতে হবে, এখানে যে নিয়ম আছে নিয়ম অনুসরণ করে কিন্তু আমাদের পড়তে হবে বা অপেশ বু। এবার তিন নম্বরটা দেখি, আমরা দুবার দুই নম্বরটা পড়লাম, একটা আলিফ আর একটা বা। এবার ইয়া, ইয়া সাকিন এর ডান পাশে, ইয়া সাকিন এর ডান পাশের অক্ষরে জের হলে, যেমন বা ইয়া জের বি, এখানে ইয়া সাকিন আছে তার ডানে কি আছে, জের আছে, ইয়া সাকিন তার ডানে জের, এর জন্য কী পড়তে হবে, বা ইয়া জের বি। যদি আমরা বা ইয়া জের বি পড়ি তাহলে কিন্তু এই মাদ আদায় হবে না। এর উচ্চার এর অর্থ কী, এর অর্থ বিগড়ে যেতে পারে, এর অর্থ পরিবর্তন হতে পারে, তাহলে এর অর্থ যদি পরিবর্তন হয় তাহলে কি এর নেক থেকে কিন্তু আমরা কি এর নেকি থেকে এর সব থেকে কিন্তু আমরা বঞ্চিত হব এবং উল্টো আমরা গুণাগার হব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবসময় কোরআন মজিদ পড়ার সময় আমরা খেয়াল রাখবো যে এই মাদের যে নিয়মকানুন মাদের যেই হক এই মাদের হক যেন আমরা আদায় করে এই মাদ পড়তে পারি। তারপরে আরও কিছু মাদের চিহ্ন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে তরোয়ালের মতো আছে সিন আলি জবসা, এটা আরও একটু দীর্ঘ করে পড়তে হয়, তিন আলি পরিমাণে টান আছে, সিন অফেসু আলিফ লাম র, এভাবে এভাবে কোরআন শরীফের বিভিন্ন অংশে দেখবে যে অনেক জায়গায় জায়গায় এরকম মাদের চিহ্ন আছে। তো তোমরা যখন কোরআন শরীফ পড়বে তখন এই মাদের হরফগুলো যদি তোমরা অনুসরণ করো এবং এই মাদ অনুযায়ী যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তাহলে কিন্তু তোমরা এবং তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এরি করতে পারবে। আর এখানে দেখো, এখানে দেওয়া আছে, এটাই কিন্তু আজকের এইচডব্লিউ সিডব্লিউ টু এইচডব্লিউ, এখানে সিডব্লিউটা দেখুন আছে, এটাই কিন্তু তোমরা কী করবে, এটা বাসায় সিডব্লিউ টু এইচডব্লিউ করে নিবে এই মাদের হরফটি। আমি এই জন্য লিখেও দিলাম কিন্তু এখানে সিডব্লিউ টু এইচডব্লিউ, তোমরা সুন্দর করে কিন্তু এটা বাসায় করে পড়ে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আজ আর নয়, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।